হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আও বাংলা 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকে আমি দেখাবো অ্যাডোবি আফটার এফেক্ট সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং এর সফটওয়্যার দিয়ে কিভাবে মডার্ন মডার্ন কালার স্লাইড শো বা মডার্ন সার্কেল স্লাইড শো কিভাবে তৈরি করা যায়। তো আমি প্রথমেই বলবো যে আমার চ্যানেলে যদি আপনাদেরকে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর আমি আপনাদের জন্য ভিডিওটি অনেক কষ্ট করে এবং ভিডিওটি টিউটোরিয়ালটি অনেক কষ্ট করে তৈরি করি। আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন, তাহলে আমি অবশ্যই অনেক খুশি হব। আর যারা আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর যারা করেন নাই তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আফটার এফেক্টস সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর কম্পোজিশন মেনুতে যাব। তো কম্পোজিশন মেনুতে যাওয়ার পর নিউ কম্পোজিশন, নিউ কম্পোজিশনে যাওয়ার পর একটা নিউ ডকুমেন্ট নেব। নেওয়ার পর আমি এটাকে যেমন মেন কম্পোজিশন দিতে পারি, এম এ আই এন সি ও এম পি কম দিলাম। তারপরে আর পি সেট নিলাম এইচ ডি টিভি 1080, আর ওয়াইট নিলাম 1920, হাইট নিলাম 1080, আর এফএম রেট 1929.97 এবং রেজুলেশন ফুল, ডিউরেশন 30, ব্যাকগ্রাউন্ড ইচ্ছে করলে আপনার ইচ্ছা মতো নিতে পারেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইচ্ছা মতো নিতে পারেন, তো আমি এখানে ব্ল্যাক নিলাম ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমার চলে আসছে এটা ব্যাকগ্রাউন্ডটা। তারপরে আমি কী করবো, কম্পোজিশন চলে আসছে, তারপর লেয়ার মেনুতে যাবো। লেয়ার মেনুতে যাওয়ার পর নিউতে, নিউতে যাওয়ার পর আমি একটা সলিড লেয়ার নেবো। তো সলিড লেয়ারে ক্লিক করলাম, করার পর আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তারপরে আমি সলিড ক্লিয়ার নিলাম, সলিড ক্লিয়ার নিলাম। নেওয়ার পর আমি এখন একটা পিকচার আনবো, পিকচার আনার জন্য পিকচার আনবো। তারপরে এটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানার, এটা হচ্ছে টাইম লাইন, হ্যাঁ এটাও টাইম লাইন। তারপরে আমি কী করবো, প্রজেক্ট প্ল্যানার আনবো। প্রজেক্ট প্ল্যানার আনার জন্য, প্রজেক্ট পিকচার আনার জন্য আমি কী করবো, ফাইল মেনুতে যাবো। ফাইল মেনুতে যাওয়ার পর ইম্পোর্টে যাবো, ইম্পোর্টে যাওয়ার পর ফাইলে যাবো। ফাইলে যাওয়ার এখন একটা পিকচার সিলেক্ট করবো, দেখি একটা পিকচার আছে কিনা। আমি একটা পিকচার ক্লিক করলাম, পিকচার ক্লিক করার পর আমি পিকচারটাকে টেনে ড্রাগ করে নিচে নিয়ে আসবো। আমার পিকচারটা দেখা যাচ্ছে না, কারণ আমার সলিড লেয়ারটা পিকচারের উপরে। আমি কি করবো, সলিড লেয়ারটা পিকচারটা সলিড লেয়ারটার উপরে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আমার পিকচারটা দেখা যাচ্ছে, তো আমি এখন কী করবো, স্কেলে ক্লিক করবো। কিবোর্ডে এস ক্লিক করলে স্কেল চলে আসবে। তো আমি এটাকে ফ্রেম রেটটা আরও বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। তারপর আমি কী করবো, এখন এই যে স্কেল, এই যে পিকচারের এই যে এরোতে যাবো, ক্লিক কর, এরোতে ক্লিক করবো, আবার ক্লিক করবো ট্রান্সফর্ম। ট্রান্সফর্মের নিচে দেখবেন অপাসিটি আছে, অপাসিটিটা আমি কী করবো, এটাকে কমিয়ে দেবো। তাহলে আমি 20 দিলাম, দেখেন আমার ছবিটা এখন এই যে সলিড লেয়ার আছে ওইটার মধ্যে ঝাপসা দেখা যাচ্ছে। তো আমি এখন কী করবো, একটা শেপ নেব। তো আমি শেপ, ইলিপস টুল শেপটা নিলাম। নেওয়ার পর আমি স্ট্রোকটাকে অফ করে দিলাম। তারপর ফিল কালারটা, আমি ফিল কালারটা চেঞ্জ করে নেব। তো এই শেপটা নিলাম। নেওয়ার পর আমি এখানে কী করবো, ডাবল ক্লিক করব। ইলিপসে ডাবল ক্লিক করলে আমার শেপটা এখানে চলে আসবে। তো আসার পর আমার ইলিপস পাথ ওয়ানে ইলিপসে ক্লিক করবো, ইলিপস পাথে ক্লিক করবো। করার পর এই যে আমি এর লকটা, লকটা আনলক করে দেবো। তারপর এটাকে আমি 1080 করে দেবো, 1080 করে দিলে সার্কেল হয়ে গেছে। সার্কেল হওয়ার পর আমি এটাকে হল লক করে দেবো। লক করার পর এটাকে আমি ছোটো করে ফেলবো। তো আমি এটাকে ছোটো করে এখন পজিশন সেট করবো। তো আমি এখানে রাখবো, এতটুকু রাখলাম। রাখার পর আমি এখন কী করবো, এটাকে পজিশন ক্লিয়ার, পজিশন সেট করবো। পজিশন সেট করার জন্য আমি কি এখন এই যে সাইজ, সরি আমি একটু এটাকে এদিকে নিয়ে নিই, টুতে রাখলাম, টু সেকেন্ডে রাখলাম। রাখার পর পজিশনে মানে আমি সাইজ দিয়ে পজিশন ক্লিক, পজিশন ক্রিয়েট করবো। তাহলে আমি সাইজে ক্লিক করলাম, করার পর এটাকে টু এদিকে নিলাম, ফর এনে 4 সেকেন্ডে নিলাম, টু থেকে 4 সেকেন্ড। আচ্ছা আমি একটু ছোটো রাখি,
এই যে আমি একটা পেয়ে নিলাম। তো তারপর আমি একটা ফ্রেম রেট ক্রিয়েট করবো, করার পর আবার এটাকে এরতে ক্লিক করে এদিকে নিয়ে আসবো। আসার পর আমি এখন এটাকে জিরো করে দেব, জিরো করে দিলাম। তো আমি এখন দেখেন প্লে করে যে কি হয়। তো এরকম হয়ে গেছে। তারপরে এটাকে আমি ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার জন্য এটা ক্লিক করে এডিট মেনুতে যাবো। এডিট মেনুতে গিয়ে ডুপ্লিকেট, আপনি ইচ্ছা করলে কন্ট্রোল টি দিলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর আমি এটা কী করবো, এই যে আবার শেপ লেয়ার ওয়ান নিচেটাকে, বা লেয়ার টু আর শেপ লেয়ার ওয়ান, এখানে ক্লিক করে আবার এটাতে ক্লিক করবো। করার পর এই যে সাইজ চলে আসে, সাইজ চলে আসার পরে আমি সাইজটাকে একটু বড় করে দেব। একটু বড় করে দিয়েছি সাইজটা। সাইজ বের করার পর আমি কী করবো, ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পর ট্রানজেকশনে যাবো। ট্রানজেকশন যাওয়ার পর বেন্টেন ব্লেন্ডস, বেন্টেন ব্লেন্ড ব্লেন্ডস গিয়ে আমি কী করবো, এটাকে করে দেবো, আমি এটাকে করে দেবো 20। তারপর এটা করে দেবো 20। দেখেন আমার নিচে একটা সুন্দর একটা, মানে এই যে ট্রানজেকশনের একটা ক্রিয়েট, ওটা ক্রিয়েটটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। হওয়ার পর আমি কী করবো, এটাকে এ দুটাকে ক্লিক করবো। করার পর তারপর উপরে যে সে প্লেটটা, এটাকে আমি এবার ডুপ্লিকেট করে রাখবো, কারণ আমার এটা আবার পরবর্তী কাজে লাগবে। তো ডুপ্লিকেট করার জন্য ডুপ্লিকেট করে রাখলাম। আর শেপ ওয়ান, শেপ টু, এই দুটো যে পজিশন ক্রিয়েট করছি, পজিশনগুলোতে আমি পরে দেখি এটার পজিশনটা। হ্যাঁ, দুটো পজিশন আসছে। তো আমি এটাকে কী করবো, এডিট করে ফেলবো। তো এডিট করার জন্য আমি মাউসের আইপ্যাড আমি ক্লিক করবো। করার পর কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ওপরে ইজিজ করে নিলাম। ইজিজ করার পর আমি গ্রাফে গেলাম। গ্রাফে যাওয়ার পর এখানে ক্লিক করলাম। করার পর আমি কী করবো, দুইটাকে ওকে গ্রাফ ক্রিয়েট করলাম। এখন যদি আমি প্লে করে দেখেন, ওকে এটা হয়ে গেছে। আমি কি করব এখন, আমি আবার শেপে যাব। শেপে যাওয়ার পর ফিল কালারটা অফ করে দেব। ফিল কালারটা অফ করে দিলাম। দেওয়ার পর আমি স্ট্রোক কালারটা অন করে দেব। স্ট্রোক কালারটা অন করে আমি এটাকে পরে দেব। স্ট্রোক কালার সাইজটা বাড়িয়ে দিলাম, সাইডটি দিলাম। তারপর আমি কী করবো, এখানে আবার ইলিপসে ক্লিক করব। ডাবল ক্লিক করলাম, তো আমার ইলিপস শেপ চলে আসছে। তারপরে আমি এটাকে ইলিপস পাথ ওয়ান, তারপরে এটাকে আমি লকটা আনলক করে লক এম করে দেবো 1080 করে দিলাম। দেওয়ার পর আমি এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর মানে স্ট্রোক দেখতে পাচ্ছেন, স্ট্রোকটাকে আমি এই যে স্ট্রোক ওয়াইজিটা এটাকে আবার বাড়িয়ে দেবো। এটা আমি 300 করে দেবো, 300 করে দিলাম। তো আমার 300 করে দেওয়ার পর আমি এটা কালারটা চেঞ্জ করে নেব, দেখি কী কালার দেওয়া যায়। ওকে আমি এই কালারটা নিলাম। দেওয়ার পর এটাকে আমি এইদিকে, আচ্ছা আমি এটাকে ইচ্ছে করলে এখন আরেকটা কিছু কাজ করতে পারি। এটাকে আমি ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর ট্রানজেকশন, ট্রানজেকশন যাওয়ার পর বেন্টিন ব্লেন্ডস এটাকে করবো। তারপরে আমি এটাকে 10 করে দেবো, করে দেবো। যেমন ট্রানজেকশন কমপ্লিটশন এটাকে আমি 10 করে দিলাম। তারপরে আমি ডিটেকশন যেটা আছে ওইটাকে আমি 30 করে দেবো, 30 করে দিলাম। দেওয়ার পর
আমি এটাকে পজিশন ক্রিয়েট করব। পজিশন ক্রিয়েট করার জন্য আমি এটাকে দৌড়ে এদিকে নিয়ে যাব। তো আমি এটা এতটুকু রাখলাম। রাখার পর আমি এখন পজিশনটা ক্রিয়েট করব। পজিশন ক্রিয়েট করার জন্য আমি উপরে যাব এলিপস পাথ। তার জন্য আমি কি করব, এটাকে পজিশন ক্রিয়েট করব। করার জন্য আমি পজিশনে ক্লিক করলাম, সরি এখানে না, পজিশনটা উঠে নিলাম। এটাকে এই যে টু সেকেন্ড আছে এটাতে সেখানে রাখলাম। রাখার পর এখানে পজিশন ক্রিয়েট করলাম। করার পর দেখি এখানে রাখলাম। রাখার পর আমি একটা ক্রিফ্রেম সেট করলাম। করার পর এদিকে নিয়ে আসলাম। আনার পর এটাকে আমি এদিকে ড্র্যাগ করে এদিকে নিয়ে যাব। পজিশন কেটে হয়ে গেছে, তো আমি এটাকে এডিট এডিট করে ফেলবো। এই সিস্টেম কি ফ্রেম দিয়ে দিব, মাউসের রাইট বাটন ক্লিক করলাম। করার পর ইজিস করে নিলাম। করার পর গ্রাফে যাব। গ্রাফে যাওয়ার পর তারপর এটাকে আমি এদিকে ড্রাগ করে নিয়ে আসবো। আনার পর ফ্রেমটা এই গ্রাফটা অফ করে দেব। ফটো দেওয়ার পর আমি এখন যদি প্লে করে দেখেন, সুন্দর হয়ে গেছে। তারপর আমি এটা কী করবো, এখানে রাখবো। রাখার পর এখানে আমি একটা শেপ লেয়ার ক্রিয়েট মানে আগেই কপি করে রাখছিলাম, তবে এই শেপটা আমি কপি ধরে ট্রেনে এখানে রেখে দেব। রাখার পর এটাকে আমি উপরে তুলে নেব। দেখেন আমার স্টুপটা নিচে, তো আমি এটা উপরে তুলে নিলাম। একটু ভ্যাং হয়ে গেছে, একটু ওয়েট করেন। আমি শেপ প্লেটটা উপরে নিয়ে উপরে চলে আসছে। আসার পর আমি কী করবো, শেপ প্লেটটা একটু সাইজটা বড় করে নেবো। একটু সাইজটা বড় করে নিচ্ছি। কন্টেন্ট এলিপস এই যে এটার সাথে দেবো না আলাদা দেবো। দিলাম এখানে। দেখার পর আমি সাইজটাকে এই যে এতটুকু রাখলাম। রাখার পর আমি কী করবো, এখন পিকচার আনবো। পিকচার আনার জন্য প্রজেক্ট, এই যে প্রজেক্ট আছে কর্নারে প্রজেক্ট আছে, তো আমি এখন ফাইল মেনুতে যাবো। ফাইল মেনুতে গিয়ে ইম্পোর্ট করবো পিকচার, ফাইলে গিয়ে যাবো।
টাইম পিকচারে ক্লিক করলাম। আমার পিকচার চলে আসছে, পিকচারটাকে ড্র্যাগ করে টেনে এনে আমি এখানে ছেড়ে দেব। আমার পিকচারটা দেখে না চলে আসছে, তো আমি স্কেলটা ছুরি করে নেব। এসে ক্লিক করলাম, এসে ক্লিক করলাম, এটাকে আমি ছোটো করে নেব। দৌড়ে পজিশন ক্রিয়েট করে দেব। দেওয়ার পর আমি এটাকে ট্র্যাগল সুইচে ক্লিক করবো। আপনারা যদি ট্র্যাগল সুইচে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এখানে নান আছে, নানের মধ্যে আলফা, এটা আলফামেট করে দেবেন। আলফামেট করে দিলে দেখেন এটা এরকম হয়ে গেছে। আমি এটাকে দেখে নিবেন, ওকে আমার এরকম হয়ে গেলো। যাওয়ার পর আবার আমি যে আলফা ম্যাট হয়েছে ওইটাকে আমি এডিটমেন্ট থেকে কপি করবো। কপি করার পর ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাকে দেখা যাচ্ছে না, তো আমি এটাকে ভিজিবল করে দেব। করার পর এবার এটাতে ক্লিক করবো, করার পর কন্টেন্ট এলিপস ওয়ানের পর আমি স্ট্রোকটাকে ভিজিবল করে দেবো, তারপরে ফিল কালারটাকে করে দেবো, তারপরে স্ট্রোকে ক্লিক করবো। করার পর আমি এটাকে স্টুকটাকে আমি ক্লিক করবো। ক্লিক করার পর ফাইভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি স্টুক সাইজটাকে একটু বড় করে দেব। স্টুক সাইজ পড়ে যাবো লিস্ট পাথ ওয়ান থেকে একটু সাইজটা বড় করে দেব। এতটুকু রাখলাম, তো আমরা এখানে যদি দেখি কি হয়। তো এরকম আসার পর আমরা কি করবো, এখন এই পিকচারটা যেটা শেপ ওয়ান এটাকে আমরা এই যে এটাকে আমরা একটু ওইদিকে নিয়ে যাব। দেখেন এখন মানে আমার এই সার্কেলটা ওটা সার্কেল হয় কিনা, এনে রাখলাম। রাখার পর আমি কি করবো, এটা তো যাবে, যাওয়ার পর শেপ ওয়ান মনে একটা কপি আছে, পড়ে যাব। পড়ে যাওয়ার পর এখানে একটা মনে কি ফ্রেম আছে, কি ফ্রেম ওইটাকে আমি ছেড়ে ধরে দিকে নিয়ে যাব। তারপরে আমরা দুটা শেপকে এটার এই দুইটাকে আমরা কি ইউজ করে নেব, দুইটা কিভাবে ট্র্যাক করে এখানে কি ফিমগুলো আমার ইয়ে হয়ে গেছে, তারপরে আমি এখানে ইউজ করে নেব। ইজিস করে নিলাম, তারপর গ্রাফে যাব। গ্রাফে যাওয়ার পর এটা কি ফেমাস আছে এটাকে নিলাম, অফ করে দিলাম। তুমি দেখি এখন কি হয়, সাউন্ড গ্রাফটার মধ্যে
একটু এডিটে ভুল হয়েছে, দেখি আমরা কী করবো এখন দুটাই নিলাম, তারপর ক্যামেরা এটা তো হয়ে গেছে, তারপর আমি এটাকে ট্রেনে কত সেকেন্ড, এই যে 10 সেকেন্ড, 10 সেকেন্ড রাখলাম। রাখার পর দেখেন আমার আচ্ছা, আমার যেহেতু এই কালারটা ভালো লাগতেছে না, এই যে কালারটা ওটাকে একটু চেঞ্জ করে দেব, দেখি ফিল কালারে যায়, তারপর কালারটাকে একটু অন্য কালার, হ্যাঁ এই কালার দিতে পারে, আর নিচেরটাকেও ওকে, আর উপরে যেহেতু কালারটা আছে নিচে একটা কালার আছে, এই কালারটা একবার আমি ফিল কালারটা চেঞ্জ করে দেব, তারপর আমরা এখন কি করবো টেক্সট লিখবো, টেক্সট লেখার জন্য এখন আমরা টেক্সটে ক্লিক করবো, টেক্সে ক্লিক করবো, টেক্স এখানে দেব, তারপর টেক্স লিখবো এখন যেমন মডার্ন, তো মডার্ন এই কালারটা ক্যামেরা চেঞ্জ করে একটু মডার্নের কালারটা চেঞ্জ করে নেব, এটাকে একটু জোর এই কালারে দিলাম, তারপর এখানে সিলেক্ট করব, সরি আমি সবগুলো বড় হাতে লিখবো, এটা চাপা ডিলিট করে ফেলি, পজিশন সেট করে ফিট, তো আমি এখানে আবার টেক্সটে ক্লিক করব, আমি ক্ল্যাপস লক দিয়ে নেবো, ক্যাপস লক দিয়ে নিয়েছি, তারপর আমার সবাই তো বড় হতে পারে, DER এন্ড মডার্ন, দেখছি ওটি কিনা, ট্যাক্স দেওয়া গেছে না কিনা, আমার ট্যাক্স এখানে উঠছে, ক্যাপস লকটা অফ করে দিই, দেখেন মডার্ন ওকে, এটাকে আমি একটু সাইজ বোল্ড সাইজ করে দেব, মডার্ন আস আমরা একটা টেক্সট লেখা হয়েছে, এখন আবার দ্বিতীয় টেক্সট লিখবো, তার জন্য আবার টেক্সটে ক্লিক করব,
তো আমরা এখন দ্বিতীয় টেক্সট টাইপও লেখার জন্য এখানে লিখব মডার্ন কালার স্লাইড শো সি তো বড়াতে দেব সি টু এল আর কালার এটাকে একটু চেষ্টা বড় করে নেব এটাতে ক্লিক করব করার পর একটু টেনে দেব এটা হয়ে গেছে এখন দ্বিতীয় আর একটা লিখব একটা জন্য আবার টেক্সট ক্লিক করব করার জন্য এখানে ক্লিক করব আচ্ছা আমরা নিচে লিখি এখানে আসছে যেহেতু লিখবো স্লাইড শো তাহলে ক্যাপস লক এস L I D slide show আমরা সিলেক্ট করব সিলেক্ট করে উপরে ধরে নিয়ে যে পাশে কালারের পাশে বসাই দিব দেওয়ার পর এটাকে একটু সাইজটা বড় করে নেব নেওয়ার পর এখন আমরা হয়ে গেছে তিনটা তো এখন আমরা কি করব আমি আরেকটা টেক্সট নেব নেওয়ার জন্য যেমন আমার চ্যানেলটার নামটা দেব তো আরেকটা টেক্সট নেওয়ার জন্য কি করব এটাকে ওকে সাইজটাকে আমি একটু বড় করে নেব দৌড়ে এখানে দিয়ে দিব এটা যেহেতু আমার চ্যানেল ইউটিউবে কালার যেহেতু থাকে আপনার লাল তো আমি এটা রেড কালার দিয়ে দেবো ওকে তো এখানে আমি শেপ লেয়ার নেব শেপ লেয়ার নেওয়ার জন্য এখানে আমি ক্লিক করব করার পর এখানে ক্লিক করব সরি তারপরে আমি শেপ লেয়ারে ক্লিক করব করার পরে স্ট্রোকটা অফ করে দেব স্ট্রোক অফ ফিল কালার অন ফিল কালার যে কোনো একটা দিলেই হয় ওকে ফিল কালার একটা দিলাম তারপর আমি এখানে রেক্ট্যাঙ্গুলার টুলটা নেব রেক্ট্যাঙ্গুলার টুল তারপর আমি এটাকে ভিতরে এইভাবে দিলাম দেওয়ার পর একটা হয়ে গেল আমি এটাকে আবার কপি করব ডুপ্লিকেট করে নেব ডুপ্লিকেট একটা আবার এটাকে কপি করব ডুপ্লিকেট দুইটা দুইটার জন্য একটা দুইটা তিনটা হয়ে গেছে তিনটা আবার এটাকে কপি করব চারটা হয়ে যাবে ডুপ্লিকেট চারটা তারপর আমরা কি করব কারণ একটা একটা করে বসাই দেব একটা দুইটা সাতটা সাতটা বসে দেওয়ার পরে
আমরা কি করবো একটার একটা নিচে নিয়ে আসবো সে প্লেয়ার। তো আমি সিক্সটা নিয়ে আসলাম মডার্নের উপরে, তারপরে সেভেন, আচ্ছা সমস্যা নাই। এটা নিয়ে আসলাম আমার বাংলার উপরে, তারপরে এটা এটা নিয়ে আসলাম কালারের উপরে, আর একটা আছে এটা নিয়ে আসলাম স্লাইড শোর উপরে। তো আমি এখন কী করবো সবগুলোকে আলফা ম্যাট করে দেব, মডার্ন মডার্ন আলফা ম্যাট, তারপরে হচ্ছে কালার আলফা ম্যাট, তারপরে হচ্ছে স্লাইড শো আলফা ম্যাট, তারপরে আমার বাংলা আলফা ম্যাট। তো হয়ে গেছে, এখন সবগুলো আমি পজিশন করব। পজিশন করার জন্য এক শুধু আমার বাংলা কম, আমার বাংলা একটা স্লাইড শো কালার, তারপরে আমি পিতে ক্লিক করব, পজিশন চলে আসবে। চলো আমি দেখি আমারটা কতটুকু দিতে হবে। আমি এখান থেকে তে শুরু করবো, তেকান দিলে পজিশনে ক্লিক করলাম, সবগুলো পজিশন ক্রিয়েট হয়ে গেছে। তারপরে কী করবো এতটুকু দিয়ে দেব, দেওয়ার জন্য কী ফ্রেম সেট করে দেব, আবার এদিকে ট্র্যাকার টেনে নিয়ে আসবো, আনার পর পজিশনটাকে আমরা নিচে নামিয়ে দেব, যেহেতু উপরে গেছে উপরে চোখ। তো আমরা যদি এখন দেখি কি হয়, দেখি আমি সবগুলোকে একবার টেনে চারটাকে ইজ ইজ করে দেব। ক্লিক করি আবার, এখন দেখেন আমি যদি প্লে করি কি হয়। ওকে চলে আসছে। তো আমি এখন একটা একটা করবো কি, প্রথম মডার্নটা রাখবো, মডার্ন থেকে একটু দূরে ওটা দেব, এটা হচ্ছে মডার্ন, মডার্ন থেকে একটু দূরে দেব, মডার্ন আসতেছে, তারপর দেব কালারটা, সরি মডার্নটাকে একটু এদিকে নিয়ে আসবো, তারপর মডার্ন, তারপর আমি স্লাইড শোটাকে এদিকে নিয়ে যাব, তারপর আমার বাংলাটাকে পরে দিয়ে দিব। এবার দেখি আমরা প্লে করে, দেখুন এখন যদি প্লে করে কি হয়। তারপর আমরা কি করবো সবগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করার জন্য একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আবার কন্ট্রোল বাটন ধরে দুইটা তিনটা চারটা আমি
এখন সবগুলো সিলেক্ট করে নিলাম। তারপর এখানে তারপর আমরা যাব লেয়ারে, লেয়ার স্টাইলে যাব। লেয়ার স্টাইল যাওয়ার পর দেব সব ড্রপ শ্যাডো, শ্যাডো ক্লিক করলাম, ওইটাকে ক্লিক ফেলবো। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে রিকম্পোজ করে ফেলবো। তারপর নাম দিলাম মিডিয়া ওয়ান, মিডিয়া মিডিয়া ওয়ান দিয়ে ওকে দিলাম। এখন রিকম্পোজ হয়ে গেছে। সরি, একটা লেয়ার সিলেক্ট হয় নাই। তো দেখুন আমার পিকম্পোজ একটা হয়েছে মিডিয়া ওয়ান। হওয়ার পর আমি কি করবো, আবার একটা সলিড লেয়ার নেবো। তাহলে লেয়ার মেনুতে যাবো, লেয়ার মেনু থেকে নিউতে